তাহলে আজকে আমরা যে বিষয়ে কথা বলবো লেন্সের ক্ষমতা বা পাওয়ার অফ লেন্স সম্পর্কে। লেন্সের আগের দিনে সমীকরণ বা লেন্স বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন লেন্সের ক্ষমতা মানে কি, পাওয়ার যেটা লেন্সের, এটা আমরা এমনি জানি যে 1/f মানে ফোকাস দূরত্বের অর্ধেক, এই সরি ফোকাস দূরত্বের অনন্যক মানে যেটাকে বলা হচ্ছে 1/f। কিন্তু আসলে লেন্সের ক্ষমতা যেটা বোঝায় যে কোনো একটা লেন্সের ক্ষমতা কতটা, আমি দুটো লেন্স দিয়ে যদি কম্পেয়ার করি এখানে বুঝতে পারা যাবে যে আসলে লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়। কোনো একটা লেন্সের উপরে যদি সমান্তরাল আলোক রশ্মি উচ্চ এসে পড়ে তাহলে কী হয়, এটা উত্তল লেন্স যদি হয় তাহলে একটা ফোকাসে গিয়ে মিলিত হবে, এই জায়গাতে সে মিলিত হয়ে গেল। আরেকটা লেন্স মনে করি যে সে উত্তল লেন্স, এর উপরেও সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যদি সে পড়ে তো এও এক জায়গাতে মিলিত হচ্ছে কিন্তু সেটা অনেক দূরে, বেঁচে আছে এইরকম কোন একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। এখন এই দুটো দেখে কার কি মনে হতে পারে কোনটার ক্ষমতা বেশি? অবশ্যই এর ক্ষমতা বেশি, কারণ এর রশ্মিগুলোকে খুব তাড়াতাড়ি মানে এক জায়গাতে মিট করে দিচ্ছে, কিন্তু এ যেমন রশ্মি যাচ্ছিল প্রায় তেমন আস্তে আস্তে গিয়ে কোনো একটা দূরে গিয়ে সে মিলছে। অর্থাৎ এই যে ফোকাস বিন্দু, সেটা যত দূরে চলে যাবে সে লেন্সের ক্ষমতা তত কম হবে, মানে ফোকাস দৈর্ঘ্য যেটা আমরা বলছি যে আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব, এই যে ফোকাস দৈর্ঘ্য এটা যার যত কম সে কিন্তু তত বেশি শক্তিশালী। যেমন এটার ক্ষেত্রে এ বেশি শক্তিশালী এর থেকে, মানে এখানকার যদি এটা যদি হয় F1, এটা যদি F2, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আসলে F1টা কিন্তু ছোট F2 থেকে, সাইজে ছোট ফোকাস দৈর্ঘ্য, কিন্তু পাওয়ারের দিক দিয়ে কী হবে, P1 যদি বলি এর পাওয়ার আর এটা যদি বলি P2 দ্বিতীয়টা, তাহলে কী হবে, এটা কিন্তু উল্টো, অর্থাৎ P1-এর পাওয়ার বেশি ওর পাওয়ার কম, তাহলে ব্যাপারটা অনন্যক দাঁড়াচ্ছে, এটার বেশি হলে ওটা কম। অর্থাৎ সেজন্য আমরা ক্ষমতার সাধারণভাবে সমীকরণ আসছে যে ক্ষমতা যেটাকে পাওয়ার P সমান 1/f। অর্থাৎ কোনো একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্যটাকে যদি আমি এখানে F-এর জায়গা বসাই তাহলে তার পাওয়ার পেয়ে যাব। এখন এইটা P সমান 1/f ডায়াপ্টার, এইটা কিন্তু ইয়ে করে কি যে বলে ফোকাস দৈর্ঘ্যটাকে মিটারে নিতে হবে, যদি কেউ সেমিতে নেয় তাহলে হবে, তবে সেমিতে নিলে আবার সমস্যা হচ্ছে কি যে ওটাকে উপরে তাহলে 1 না রেখে 100 রাখতে হবে, 1/ওইটা তারপর ডায়াপ্টার, ঝামেলা দরকার নেই, আমরা সব এককটা এফটাকে আমরা মিটারেই বসাবো, তাহলে যেটা হবে P=1/f ডায়াপ্টার, DIOP। এই সংক্ষেপে ডি লিখলেও চলে, তাহলে P সমান কি হচ্ছে 1/f ডায়াপ্টার, এটা হচ্ছে ক্ষমতা। তাহলে এখন এই লেন্সের যদি এটা ফোকাস দৈর্ঘ্য যদি হয় 5 সেমি আর এটা যদি হয় 20 সেমি, তাহলে এর ক্ষমতা কত হবে, এর ক্ষমতা হচ্ছে যে 1/ প্রথমটা যদি 1/0.05 সমান দিলে কত হচ্ছে 20 ডায়াপ্টার, আর পরেরটাতে কী হচ্ছে 0.2 সমান 5, দ্বিতীয়টা 5 ডায়াপ্টার কিন্তু প্রথমটা 20 ডায়াপ্টার। তাহলে এটা গেল আমরা বুঝলাম যে মোটামুটি যে লেন্সের একটা ক্ষমতা, এবং এই ক্ষমতা যদি এটা উত্তল লেন্স বলে এর ক্ষমতাটা পজিটিভ পাচ্ছি, অবতল লেন্স হলে ক্ষমতা আবার নেগেটিভ হয়, মাইনাস হয়তো এটা 5 ডায়াপ্টার হলো, এই টাইপের। এই যে আমাদের চশমাগুলো এরকম পজিটিভ নেগেটিভ আছে, প্লাস পাওয়ার মাইনাস পাওয়ার যেগুলো বলে সেগুলো হচ্ছে আসলে এই পাওয়ারগুলো, তো সেটাও তার যেহেতু আমরা অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য তো মাইনাস জানি, তো যদি কারো -20 সেন্টিমিটার হয় তাহলে সে -0.2 বসিয়ে দিলে এখানে অটোমেটিক কীভাবে এখানে -5 ডায়াপ্টার পাবে।
তো যেমন আমার চোখের যে চশমা তার হচ্ছে পাওয়ার হচ্ছে -2, -2 ডায়োপ্টার। তাহলে আমার এই যে চোখের যে লেন্সটা আছে এই চশমা মানে এই লেন্সের ফোকাস দূরত্ব কত, মানে যদি আমি পাওয়ারটাকে বলি -2 তাহলে ফোকাস দূরত্ব কত, ফোকাস দূরত্ব তাহলে আবার উল্টো হয়ে যাবে, এফ সমান আবার কী বলতে পারবে 1/p, তাহলে 1/2 বসিয়ে দিলে কত পাচ্ছি, এটা আসলে 0.5 মিটার বা 50 সেন্টিমিটার, মানে লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার। অর্থাৎ উল্টোটাও করা যায়। এখন যদি দুটো লেন্সকে আমরা পাশাপাশি রেখে দুটো একটা কম্বিনেশন করি, যেটাকে বলা হয় সমবায়, লেন্সের সমবায়, সেটা কী হবে? লেন্সের এবার আমরা করতে চাইছি সমবায় বা কম্বিনেশন অফ লেন্সেস। কম্বিনেশন অফ লেন্সেস, দুটো লেন্সের সমবায় যদি আমরা ধরি, পরস্পর দুটো লেন্সকে যদি পাশাপাশি এরকম রাখি, এটা হয়তো F1 ফোকাস দূরত্বের, এটা F2 ফোকাস দূরত্বের। এখন এদের দুজন মিলে যদি আমি একটা মানে মোটামুটি একটা মনে করি যে এরা দুজন মিলে একটা লেন্স, একটা লেন্সের তুল্য, তাহলে সে তুল্য ফোকাস দূরত্ব কত হবে? তার সঙ্গে এই F1 F2 এদের আলাদা আলাদা যে ফোকাস দূরত্ব তার সম্পর্ক কি, সেটা আমরা দেখব। তো এটা প্রমাণ একটু আছে ছোট করে, আমি প্রমাণটাও করি, তাহলে একেবারে হয়ে যাবে ফর্মুলাটা। যে মনে করি এখানে একটা বস্তু আছে পি, এখান থেকে একটা রশ্মি এরকম গেল, সে কিন্তু যদি শুধু প্রথমটা থাকতো তাহলে কি হতো, দ্বিতীয়টা মনে করো এখন নেই, তাহলে সে এরকম একটা এখানে গিয়ে মিলিত হলো কিউ, বা একটা Q1 দিলাম। কিন্তু যেহেতু দ্বিতীয় লেন্সটা আছে এখানে, সেহেতু ওখানে না গিয়ে আবার এর জন্য একটা এদের দু জায়গা প্রতিসরণ হয়ে শেষ পর্যন্ত এরকম জায়গাতে এসে হয়তো মিলিত হলো। তার মানে আসল প্রতিবিম্ব কিন্তু এইখানটাতে, আগেরটা তাহলে এটা আমি কাটা কাটা দিয়ে দিই, এটা আসলে ডট ডট করে দিলাম। এটা আসলে এটা কিন্তু যে যখন দুজন একসঙ্গে থাকবে তখন কিন্তু এই বিন্দুতে আসলে কেউ থাকবে না, কিন্তু প্রথমটার জন্য এখানে একটা প্রতিবিম্ব পাবো, সেই প্রতিবিম্বের জন্য দ্বিতীয় লেন্সের দ্বারা এখানে একটা আর একটা প্রতিবিম্ব পাবো, তখন দ্বিতীয় ক্ষেত্রে এটা প্রতিবিম্ব হবে না, এটা তখন বস্তু হবে, ভার্চুয়াল অবজেক্ট থাকবে। এবং এইটা এই যে এটা মনে করি কিউ, ব্যাপারটা গুলিয়ে যাওয়ার কিছু নেই, আমি ক্লিয়ার করে বলি, আসলে দুটোর ফলাফল এইখানে, এইটা এটা কিছু নেই কিন্তু এখন, মানে আলটিমেট থাকবে না, কিন্তু যখন আমি খালি একটা লেন্সকে কল্পনা করব তখন এর প্রতিবিম্বটা এখানে যাবে, আর দ্বিতীয় লেন্স দেওয়ার পর এখানে আসবে। তার মানে কি যে এইটা দ্বিতীয় লেন্সের, ধরুন এটা প্রতিবিম্ব, এটা তার বস্তু, অ্যাজ এ বস্তুর মতো এরকম। তো এটা যদি আমরা কল্পনা করি তাহলে আমরা কি পাচ্ছি, যে এখানে বস্তু দূরত্ব যেটাকে ইউ ধরে নিয়েছি ইউ, এবং প্রতিবিম্ব দূরত্ব এইটাকে ভি, এখান থেকে এইটা ফাইনালি এটা ইউ এটা ভি, এটাই তো কথা, ওটা তো ছিল না। তো এখন আমি দুটো লেন্সের আলাদা আলাদাভাবে যখন ফর্মুলা বলা বসাবো, লেন্স ফর্মুলা 1/V, প্রথমটার ক্ষেত্রে ভি কোথায় ছিল, ওই যে দূরে, এইখানটা যদি এর নাম দিলাম ও, দুজনের একটা কমন আলোককেন্দ্র নিয়ে নিয়েছি, যেহেতু এটা খুব পাতলা লেন্স এবং খুব গায়ে গায়ে থাকে, এদেরকে একটা দুটো আলোককেন্দ্রের মধ্যে ডিস্টেন্সও খুব কম, সেজন্য একটা কমন একটা আলোককেন্দ্র ধরে নিয়েছি এখানে। তো এইটা থেকে এই যে দূরত্ব, এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব প্রথম লেন্সের ক্ষেত্রে, আর বস্তু হচ্ছে 1/U ইকুয়াল টু 1/F1, অর্থাৎ প্রথম লেন্সের ধরুন যে পাওয়ারটা। দ্বিতীয় ক্ষেত্রে কী হচ্ছে, এটা 1 নম্বর সমীকরণ দিলাম, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে বস্তু হচ্ছে এটা OQ1, আর প্রতিবিম্ব হচ্ছে এটা OQ, তার মানে এটা ভি ধরেছিলাম, তাহলে 1/V মাইনাস 1/U, ইউটা তো ওইটাই না, সরি এবার ইউটা কোনটা, এবার ইউটা হচ্ছে এই যে ভার্চুয়াল যেটা অসৎ বস্তু, সেটা হচ্ছে OQ1 ইকুয়াল টু 1/F2, এটা 2 নম্বর।
এখন এক আর দুই সমীকরণকে যদি আমরা যোগ করি, এক প্লাস দুই, তাহলে কি পাচ্ছি? এটা এটা কেটে যাবে, থাকবে কি ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। এই দুজনের মিলে এটা পেলাম। এখন কথা হচ্ছে যদি যদি এই দুজন না থেকে, আচ্ছা এ পর্যন্ত ক্লিয়ার হলো, এটা ছোট দুটো ফর্মুলা লাগালাম জাস্ট দুটোতে, এই দুটো না থেকে যদি এরকম একটা একটা থাকতো এর পরিবর্তে, যার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ আর বাকি সব একই, তাহলে কি হতো? এখানে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু কি পেতাম? ওয়ান বাই এফ। তাহলে এটার সঙ্গে এটা তুলনা করলে, অর্থাৎ এই দুজনের জায়গায় যদি একটা তুল্য লেন্স রাখতাম, তাহলে সেই তুল্য লেন্সের যে প্রতি ফোকাস দৈর্ঘ্য হতো সেটা হচ্ছে এফ, আর ওরা না, সেই তুল্যটা না থাকে, দুটো আলাদা আলাদা যখন কম্বাইন হয়ে থাকলো তখন এইটা, তাহলে বলা যায় তুলনা করলে এটা থেকে এটা আমরা পাচ্ছি কি যে ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু ইকুয়াল টু ওয়ান বাই এফ। দুটোর জন্য এটা হলো, এখন যদি দুটোর জায়গায় এটা তিনটে হতো তাহলে কী হতো? ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু প্লাস ওয়ান বাই এফ থ্রি ইকুয়াল টু ওয়ান বাই এফ, অর্থাৎ যে কটা হোক না কেন সেগুলো এটা হবে। এটাকে বলা হয় লেন্সের কম্বিনেশন। আর আমরা একটু আগে দেখেছি যে ওয়ান বাই এফগুলো হচ্ছে ক্ষমতা, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এফ ওয়ানটাকে লিখতে পারি শুধু পি ওয়ান, অর্থাৎ এটা প্রথম লেন্সের ক্ষমতা। প্লাস ওয়ান বাই এফ টু মানে এটা পি টু, আর ওয়ান বাই এফ মানে এটা পি, তাহলে মানে পি ইকুয়াল টু পি ওয়ান প্লাস পি টু, আর যদি থাকে পি থ্রি পি ফোর পি ফাইভ, এভাবে যদি অনেকগুলো থাকে তার কম্বিনেশনে এটা পাবো। অর্থাৎ এখানে যদি আবার একটা উত্তল লেন্স এবং একটা অবতল লেন্স দুটো মিলে কম্বাইন করা হয় এবং প্রত্যেকের যদি ফোকাস দূরত্ব আবার সেম হয়, মানে এটা পাওয়ার হিসাবে যদি বলি এটা হচ্ছে যে টু ডায়াপ্টার আর এটা হচ্ছে মাইনাস টু ডায়াপ্টার, তাহলে আলটিমেট কী হয়ে যাবে? জিরো ডায়াপ্টার, অর্থাৎ কম্বাইন্ড লেন্সের ফোকাস দূরত্ব জিরো হয়ে যাবে। আর যদি হয় যে উত্তল লেন্সের থ্রি ডায়াপ্টার কিন্তু অবতল লেন্সের ওয়ান ডায়াপ্টার, তাহলে এগুলো কী মিলে হবে? টু ডায়াপ্টার প্লাস, মানে অ্যাজ এ কম্বাইন্ড লেন্সে উত্তল দর্পণের মতো, সরি উত্তর লেন্সের মতো আচরণ করবে, যেহেতু সে প্লাস, ফাইনালি সে প্লাস। যাই হোক, এখানে ছোটোখাটো অঙ্ক থাকবে সেগুলো দিয়ে আর ক্লিয়ার হয়ে যাবে। আমি দুটো ছোটো ছোটো অঙ্ক করব, তারপরে মনে হয় এটা বাকি পড়ে গেছে নিউটনের, এখানেও নিউটনের ফর্মুলা আছে, নিউটনস ইকুয়েশন, সেটা একটু ছোটো করে দেখব, তারপর মনে হয় লেন্স সম্পর্কে আর তেমন কিছু নেই, তারপরে আমি দেখছি আর কিছু বাদ টাদ গেলো কি না সেটাও তোরা বলবি, তারপরে সাম আপ করে দেওয়া যাবে। ইউনিট সিক্স অনেক বড়, এই লাইটের জিওমেট্রিক্যাল অপটিক্সের আরেকটু অংশ বাকি আছে, যেটা হচ্ছে লেন্সের পরে ওই আলোকের যন্ত্রপাতি যেগুলো, ওই মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, ওগুলো অঙ্কটা আমি পুরো লিখছি না, জাস্ট বলে দিচ্ছি, লিখে লিখছি মানে অঙ্ক আকারে লিখছি না, জাস্ট কী ডাটা আছে সেটা লিখছি, যে প্লাস পনেরো ডায়াপ্টার আর মাইনাস পাঁচ ডায়াপ্টার, এই দুজন আছে, এই দুটি ক্ষমতা সম্পন্ন লেন্স পরস্পর সংলগ্ন অবস্থায় রেখে একটি লেন্স সমবায় তৈরি করা হলো, সমবায়টির ফোকাস দৈর্ঘ্য কত? মানে এরা দুজন মিলে একটা জায়গায় কম্বাইন করা হলো, তাহলে তার ফোকাস দূরত্ব কত? এখন যেহেতু এটা পি ওয়ান এটা পি টু, তাহলে আমাদের সব কম্বাইন যে লেন্স তার পাওয়ার হবে পি ওয়ান প্লাস পি টু। এখন পি ওয়ান প্লাস পি টু মানে হচ্ছে প্লাস পনেরো মাইনাস পাঁচ, সব মিলে কী হলো? প্লাস টেন ডায়াপ্টার। তাহলে এখন এফ কত হবে? এফ মানে তো ওয়ান বাই পি, তাহলে ওয়ান বাই টেন মানে পয়েন্ট ওয়ান মিটার, মানে দশ সেমি। দশ সেমি হচ্ছে ওর এটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আরেকটা অঙ্ক যেটা বলছি যে এটা একটু এটার সাথেই মানে বলা যায় না, ওই যে
লেন্সের ক্ষমতা, হ্যাঁ ক্ষমতারই অঙ্ক, যেটা পরীক্ষা মাঝে মাঝে পড়ে, ওই যে জলে ডুবিয়ে দেওয়ার ব্যাপারটা, সেটা হচ্ছে অঙ্কটা বলছে যে একটা লেন্স বায়ুতে ক্ষমতা 5 মিটার ইনভার্স, বায়ুতে ক্ষমতা একটা লেন্সের 5 মিটার ইনভার্স, মানে 5 ডায়াপ্টার বলা যায়, আর এটা জলে নিমজ্জিত করে দিলে ক্ষমতা কত হবে, জলে নিমজ্জিত অবস্থায় ক্ষমতা কত, জলে নিমজ্জিত অবস্থায় ক্ষমতা ক্ষমতা কত, এটা জানতে চাইছি। দেওয়া আছে কি, দেওয়া আছে যে কাচের সাপেক্ষে কাচের প্রতিসর অঙ্ক 3/2, আর মিউ যেটা জি, গ্লাসের প্রতিসর অঙ্ক 3/2, আর জলের প্রতিসর অঙ্ক মিও পাওয়াটা 4/3, এটা এই হচ্ছে অঙ্ক। এখন কি করবো এর জন্য, আমরা এর জন্য যেটা করতে হবে, আমরা জানি ক্ষমতার ফর্মুলা 1/F, মানে লেন্স মেকার ফর্মুলা, মিউ -1 ইন্টু 1/R1 প্লাস 1/R2, সরি প্লাস না এটা মাইনাস, 1/Fটাকে বলা যায় এখানে ক্ষমতা, পি লিখতে পারি এটাকে ডাইরেক্ট। এবারে প্রথমেই দেওয়া আছে কি এইটা 5, আর মিউ -1, মিউটা কত এমনি আমরা জানি যে বায়ুতে যখন লেন্স থাকছে মানে কি, সে তো গ্লাসের বলে দিয়েছে 3/2 তার প্রতিসর অঙ্ক, তাহলে 3/2 -1 ইন্টু এই যে জিনিসটা 1/R1 -1/R2, টোটাল এই যে 1/R1 -1/R2 এর মানটা কত দাঁড়াচ্ছে এখানে, এটা তো হাফ, তাহলে এটা চলে গেলে এটা দাঁড়াচ্ছে 10, ঠিক আছে, তাহলে এটা 1/R1 প্লাস 1/R2, এটা এখানে লিখে দিচ্ছি 1/R1 -1/R2, এটা পেলাম 10। এবার দ্বিতীয় ক্ষেত্রে চলে আসে যে জলে ডোবা অবস্থায় প্রতিসর অঙ্ক কত হবে, পাওয়ার কত হবে। এখন দেখ পি সমান আবার কি জানি, মিউ -1, এই মিউটা কি গ্লাসের মিউ উইথ রেসপেক্ট টু বায়ো না, উইথ রেসপেক্ট টু ওয়াটার, -1 ইন্টু আবার ওই জিনিসটা 1/R1 -1/R2, কারণ লেন্সের তো এগুলো চেঞ্জ হবে না, ওগুলো তো সব একই, মানে ঘাটা মানে কি বলে কাঠামোটা, যেটা তার R1 R2, ওটা বায়ুতে থাক আর জলে থাক একই হবে। আচ্ছা এইটা আবার কত, এটা মানে আবার এই যে জানিস তোরা এটা কীভাবে করতে হয়, এটা এটা ভাগ, এটা করলে 3/2 9/8 -1 ইন্টু এই জিনিসটা কত, ওই যে 10, তাহলে 1/8 × 10 সমান 5/4 মিটার ইনভার্স, তাহলে জলে ডুবোতে অবস্থায় ক্ষমতা কত, 5/4 মিটার ইনভার্স। এটা অনেক সময় যে ফোকাস দূরত্ব বের করার জন্য অঙ্ক দেয় পরীক্ষায়, যে এমনিতে ফোকাস দূরত্ব কোনো একটা লেন্সের 15 সেমি বা 20 সেমি, সেটা জলে ডুবে গেলে কত সেমি হবে, সেটাও এই যে দুবার, একবার এই ফর্মুলা থেকে এই মানটা বের করে নিতে হবে, পরের বারে ওইটা ইউজ করে এটা বের করতে হবে। পি বেরোলে তো এখানে তো এফ বেরিয়ে যাবে, ফোকাল লেন্থ, সেটা উল্টে দিলেই পাওয়া যাবে। তো এইটা গেল, আরেকটা যেটা বলছিলাম যে নিউটন বাদ পড়ে গেছে, আচ্ছা নিউটনের ফর্মুলা সেটা একটু দেখে নিই চটপট। এখানেও নিউটন, সব জায়গায় নিউটন ছাড়বে না আমাদের, নিউটনস ইকুয়েশন, নিউটনস ইকুয়েশন ফর লেন্স, এটা লেন্সের ক্ষেত্রে আর অত লিখছি না, এমনি ইকুয়েশন কি জানি লেন্সের 1/F, এটা কি কোথা থেকে হয়, এটা হয় একদম আলোক কেন্দ্র থেকে, এই যে এফ ফোকাস, এদিকটা এফ প্রাইম, আবার একটা যদি এখানে যদি বস্তু থাকে কোথাও, হ্যাঁ এটা হচ্ছে বস্তু অবজেক্ট, এটা হচ্ছে ইমেজ আই। এখন কি হয় সাধারণত, এই যে অবজেক্ট ডিস্টেন্স ইউটা আমরা ধরছি, এটা কি এখান থেকে একদম এই পর্যন্ত পুরোটা, আর ভিটা হচ্ছে একদম পুরোটা, কিন্তু নিউটনের ফর্মুলাতে কি হয় আমরা ফোকাস থেকে গণনা শুরু করি, তাই না, তাহলে এখন ফোকাস থেকে যদি গণনা করি, এদিকটা প্রতিবিম্ব, এখান থেকে এইটুকু হচ্ছে ওয়াই, প্রতিবিম্ব দূরত্ব
এটা প্রতিবিম্ব, এর দূরত্ব কত ফোকাস থেকে ওয়াই, আর বস্তু এখানে আছে, এটার দূরত্ব ওখান থেকে না ধরে এই ফোকাস থেকে কত এক্স। তাহলে এখানে আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে যে আগে যেটাকে আমরা ইউ বলতাম এখন সেটা কি হচ্ছে যে এক্স প্লাস এফ, এটা তো ফোকাস দূরত্ব, তাহলে ইউটার সমান দাঁড়াচ্ছে এক্স প্লাস এফ, আর এখানে ওয়াইটা যাই সরি ভিটা দাঁড়াচ্ছে এটা এফ আর এটা ওয়াই, তাহলে ওয়াই প্লাস এফ। এই এবার আমার ফর্মুলা অনুযায়ী ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ভিটা এখন কত ওয়াই প্লাস এফ, মাইনাস ওয়ান বাই এক্সটা কত, এইটা যেহেতু আবার এক্স প্লাস এফটা এই দিক বাঁ দিকে আছে তাই এটা নেগেটিভ হবে, তাহলে মাইনাস অফ এক্স প্লাস এফ ইকুয়াল টু ওয়ান বাই এফ। এইবার এটা তো দুই মাইনাসে প্লাস হবে, করে দিই আরেক লাইন লিখে ঝামেলা করে লাভ নেই, দিয়ে এবার এটাকে যেমন লসাগু করে এক্স প্লাস এফ ইন্টু সরি এক্স প্লাস এফ হ্যাঁ ইন্টু ওয়াই প্লাস এফ, ওয়াই প্লাস এফ ওয়াই প্লাস গেল এক্স প্লাস এফ প্লাস ওয়াই প্লাস এফ, দিয়ে এবার এটা একটু কোনাকুনি গুণ টুন হবে, এটা এটার সঙ্গে গুণ হলে কী হবে এক্স ওয়াই প্লাস এক্স এফ প্লাস এফ ওয়াই প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু এটার সঙ্গে গুণ হবে এক্স এফ প্লাস এফ স্কোয়ার প্লাস ওয়াই এফ প্লাস এফ স্কোয়ার, দিয়ে দেখা যাচ্ছে যে কী কাটছে সব, এই এক্স ওয়াই এর পাশে থাকছে আর ও পাশে দুটো এফ ওয়াই স্কোয়ার ছিল, এখানে একটা এফ সব মিলে এফ স্কোয়ার এইটা থাকছে, বাকি সব কেটে কুটে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের নিউটনস ফর্মুলা যে এক্স এবং এফ এর গুণফল এফ স্কোয়ারের সমান, যেটা দর্পণের ক্ষেত্রেও তাই ছিল তো এই ক্ষেত্রেও তাই হচ্ছে, এটা জাস্ট একটু দেখে নেবে নিউটনস ইকুয়েশন বা ফর্মুলা। তাহলে এই পর্যন্ত, এবার ছোটোখাটো কিছু ওই গাণিতিক কী কী বলে ব্যাখ্যামূলক প্রশ্ন নিজেরা একটু করবি, তারপরে ওটা নিয়ে আরেকদিন আলোচনা হবে, আর নিউমেরিক্যাল প্রবলেমের সেট একটু দিয়ে দেবো কিছু ঘরের কারক করার জন্য। ঠিক আছে, এ পর্যন্তই থাক।